চাঁদপুরের মতলব উত্তরে ছেঙ্গারচর পৌর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 25 অক্টোবর বিকেলে ছেঙ্গারচর সরকারি কলেজের অডিটোরিয়ামে পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা জামায়াত ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল মবিন। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার আব্দুল মবিন বলেন, আমরা পরাধীন ছিলাম, এবার দ্বিতীয়বারের মতো ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে, স্বৈরাচার মুক্ত হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার আমলে আমরা নিজের ভোট দিতে পারিনি, দিনের ভোট রাতে হয়ে যেত, ভোট দিতে ভোট কেন্দ্রে যেতে হতো না, মানুষজন পরাধীন ছিল, সাংবাদিকরা সত্যকে তুলে ধরতে পারেননি, শাসক গোষ্ঠী ভিন্ন মতাবলম্বীদের কণ্ঠনালী চেপে ধরেছিল। ছেঙ্গারচর পৌর জামায়াত ইসলামের সভাপতি এইচ এম রবিউল আলমের সভাপতিত্বে ও উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মোহাম্মদ মেহেদী হাসান নাজিরের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন জামায়াত ইসলামের চাঁদপুর জেলা কর্ম পরিষদের সদস্য হাফেজ মাওলানা মীর হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াত ইসলামী ইঞ্জিনিয়ার্স ফোরামের সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল হাই শিকদার। মতলব উত্তর উপজেলা জামায়াত ইসলামের আমির অধ্যাপক আবুল বাশার দেওয়ান আরো বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান। এখন সেই জায়গায় আমি আমাদের ইসলামের ছাত্র শিবিরে হাজার হাজার ছাত্রকে খুন করেছি। তখনই তাদেরকে জেলের মধ্যে, যদিও এখন আছে আমরা একটা সেন্ট্রাল জেলের মধ্যে আছি, সেটা আবার একটা বন্দি জেলের মধ্যে তারা নিয়ে গেছে। কারণ একজন মুমিনের প্রত্যেকটা মুমিনের জীবনই হচ্ছে জেলের মতো, সেটা আপনারা জানেন। কেউ পারিবারিক আবদ্ধে, পারিবারিক বন্ধনে আমরা যে পরিবেশ পেয়েছি, তাদের রক্তের বিনিময়ে এই পরিবেশ আমাদেরকে দিয়ে ঘরের কামনা করছে, সুস্থতা কামনা করছে। সম্মান বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সাথে পঞ্চম আসছে, কেউ আমরা সব পরস্পরকে ভালোবাসি,